নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছি আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নীতি আদর্শকে কাজে লাগিয়ে তার দেখানো পথেই অনুসরণ করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের চলতে হবে, ওনার ধ্যান ধারণাই মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। বিজেপির সদর কার্যালয়ে ওনার স্মৃতিচারণ সভায় কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সঙ্গে তিনি সহ প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করলেন দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে। বিশেষ করে যারা জনপ্রতিনিধি, মানুষ কিন্তু আপনাদের নিজে দিয়েছে। আমি আশা করি আমার ভারতীয় জনতা পার্টির সংগঠনের সমস্ত কার্যকর্তারা, সমস্ত বিধায়করা, মন্ত্রীরা, এমপি এবং সমস্ত ত্রিস্তরীয় নির্বাচিত প্রতিনিধি, আরবান সিভিক বডির সমস্ত নির্বাচিত প্রতিনিধি, সবাই মিলে একই সাথে কাজ করব, সংগঠনকে সশক্তিকরণ করব, সংগঠনকে মেনে চলব। আর ব্যক্তিগত বিষয় নিয়ে সংগঠনকে প্রভাবিত না করা। বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সদ্য কলেজ পাশ করা এক যুবতী। ঘটনা জম্পু জেলা আজি ব্লকের অন্তর্গত অমরেন্দ্রনগর ভিলেজ কমিটি এলাকার নয়ন সর্দার পাড়ায় নিখোঁজ সদ্য কলেজ পাশ করা যুবতীর নাম রীতা দেব বর্মা, বয়স ২১, পিতার নাম রতিমোহন দেব বর্মা। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ বাজারে সকালে এসেছিল সে, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, বাড়িতে ফিরে আসেনি রীতা দেব বর্মা। চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সব জায়গায় খোঁজাখুঁজি করেও রীতার সন্ধান পায়নি বলে জানিয়েছেন রীতার পিতা। শেষ পর্যন্ত শুক্রবার দুপুরবেলা বিশ্রামগঞ্জ থানায় মিসিং ডায়েরি করলেন রীতার পিতা রতিমোহন দেব বর্মা। গতকাল বাজারে ওখান থেকে মানে মেয়ে খুঁজে পাইতেছেন না, নিখোঁজ হয়ে গেছে নাকি? তা মেয়েটার নাম কি আপনি? বয়স কত? ২১। কোন জায়গায় বাড়ি? নয়ন সত্তরপাড়া। নয়ন সত্তরপাড়া? নয়ন সত্তরপাড়া। কোন ভিলেজ কমিটি? অমরেন্দ্রনগর। হিরোধন স্মৃতি টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে ইনডিবি স্টেডিয়ামে। দারুণ একটা উদ্যোগ, বিষয়টা দারুণ। রাজ্য ক্রিকেটকে এক আলাদা মাত্রা দিতে এই সিদ্ধান্ত টিসিএর। টুর্নামেন্টের আয়োজন করেছে নয় বনমালীপুর মণ্ডলের কার্যকর্তারা। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এমবিবি কলেজের মাঠে শুরু হবে টুর্নামেন্টটি। আর এতেই চমক, টিসিএর তরফে এমবিবি স্টেডিয়ামে দেওয়া হল টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল করার জন্য ১৯ মার্চ সেমিফাইনাল, ২০ মার্চ ফাইনাল। ত্রিপুরা ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম এমবিবি স্টেডিয়ামে হতে চলেছে টেনিস টুর্নামেন্টের ম্যাচ। ইস্টবেঙ্গল ক্লাবের সহ সচিব হিসেবে দায়িত্বে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। তার এই সফলতার জন্য শুক্রবার টিএফএ তরফে সংবর্ধিত করা হল রূপক সাহাকে। পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে ওনাকে সংবর্ধিত করা হল, ছিলেন টিএফএর সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, সহ সচিব পার্থ সারথী গুপ্ত সহ প্রত্যেক কর্মকর্তারাই। প্রাক্তন ফুটবলার বিমল রায়চৌধুরী প্রশংসায় ভরিয়ে দিলেন রূপক সাহাকে। টিএফএর সহ সভাপতি প্রণব সরকার অভিবাদন জ্ঞাপন করলেন টিএফএর তরফে। রূপক সাহার দীর্ঘায়ু কামনা করেন সহ সভাপতি। রাজ্যের ফুটবলে সোনালি দিনগুলো ফিরে আনতে সহযোগিতা চাইলেন রূপক সাহার। যারা ফুটবলের সাথে যুক্ত তারা সবাই খুব খুশি হবেন, রাজ্য ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে ওনার সহযোগিতা চাইলেন রূপক সাহা। টিএফএর এহেন সংবর্ধনা পেয়ে খুবই খুশি, তিনি রাজ্য ফুটবলের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করলেন। শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা শাসকের নবনির্মিত কার্যালয় এমনকি পানিসাগর মহকুমা হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরে বিবেকানন্দ মুক্ত মঞ্চে জনগণের সামনে ভাষণ রেখে সেখান থেকে তীর্থ এলাকায় একটি পেপার ব্লক রাস্তার উদ্বোধন করেন তিনি। রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ, প্রয়াত বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের বাসভবনে গিয়ে শোকার্ত পরিবার পরিজনদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। ৯ মার্চ এ সরকার পথ চলা শুরু করেছে। আর এই পানিসাগরের যে এসডিএম অফিস, সেটা ২০১৬ সালে পথ চলা শুরু করেছে।
ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশে গিয়ে আজকে ইনোগ্রেশন হচ্ছে। কত বছর লাগলো? ছয় বছর। কেন লাগলো? আমাদের কেন? আমি বালিশাগর আশিস চন্দ্র তুলে দেখবো, এই সরকারও কাজ করে, পুরনো সরকারও কাজ করেছে। মাঝে মাঝে আজকের দিনে বিরোধী দল নেতা বিশ বছরে ক্রমাগত মুখ্যমন্ত্রী, যদি প্রধানমন্ত্রী বলে এই সরকার ভালো কাজ করছে, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, তো ওনার খারাপ লাগে, বলে কি বলছে, সব তো আমি না করে দিয়েছি, আপনি শুরু করেছেন, আমি মানা করি না। নেইমারের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি, এর জেরে গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। ৪০,০০০ বেশি ডলার চুরি করে নিয়ে যায় কুড়ি বছরের সে যুবক। ধৃত যুবক ব্যাংকে কর্মরত, সেখানেই ছিল নেইমারের অ্যাকাউন্ট এবং তার বাবার। আজব ঘটনা। বেলুনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর বিধানসভা কেন্দ্রের কমলপুর এলাকায় যুবক বেনু বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু। সিপিএম এর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বেনু বিশ্বাসকে, এবং এরই প্রতিবাদে কমলপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর মারে গুরুতর জখম হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। আহত মহিলার নাম দীপিকা সরকার, বাড়ি লঙ্কামুড়া ঘোষপাড়ায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করলেন আহত মহিলা সহ তার পরিবার। আশেপাশে কিছুই নাই, শুধু আমি, আমার বাড়িতে মিলে তারা দুজন, আর কিছুই নাই। তারা বাড়ি আগে আমার বাড়িতে এসে সুপারের প্রথম ম্যাচে নামতে প্রস্তুত ফরওয়ার্ড ক্লাব। জয় দিয়ে আসর শুরু করতে চায় তারা। এরই লক্ষ্যে প্রস্তুতি চূড়ান্ত দলের। একই মেজাজে নামতে তৈরি রামকৃষ্ণ ক্লাবও। এবার দেখার কোন দল সুপারে প্রথম জয় হাসিল করে। সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হল সবজি ফসলের জন্য সমন্বিত কীট পতঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনার। এতে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত বিজ্ঞানী ডক্টর মুকেশ গোয়েল। অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী জহর সাহা, ছিলেন বিশিষ্ট সমাজকর্মী বিশ্বজিৎ সাহা, চেয়ারম্যান এগ্রি স্ট্যান্ডিং কমিটির সহপ্রমুখ। প্রত্যেকেই ফসল উৎপাদনের প্রযুক্তির অভিজ্ঞতা ভাগ করেন সবার সঙ্গে। এখনো জুটল না বৃদ্ধ ভাতা। একজনের বয়স ৮০, তো অপরজনের বয়স ৭৭, এখনো তাদের জুটল না বৃদ্ধ ভাতা। চিত্রটা রৈশবাড়ি ব্লকের অন্তর্গত রায়মা এডিসি ভিলেজের নোয়ারামপাড়ায়। বড়ই কষ্টে রয়েছেন দম্পতি, দুজন ছেলে রয়েছে তাদের, এর মধ্যে একজন দিব্যাঙ্গ। সরকারি ঘর পেয়েছেন বটে, তবে বৃদ্ধ ভাতা মেলেনি, রেশন কার্ডও এপিএল, আফসোস করে বললেন বৃদ্ধা। কোনো বুড়ো ভাতাও পায় না, আর রজন খাতা এপিএল, কোনো বিপিএল হয়েছে না, কোনো সরকারেও দিছে না আমার বিপিএল, শুধু এপিএল করে রাখে দিছে রজন খাতা। আর ফোলাও একজন রুকি, তারাও রুকির পাতা পায় না, খুব দরখাস্ত দিয়ে চাইছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের প্রতিবাদে শুক্রবার কমলপুর ও মরাছড়া বাজারে এক বিক্ষোভ মিছিল করে সিপিএম এর কমলপুর কমিটি। তাদের দাবি একটাই, এই বাজেট জনবিরোধী। ৪০ বছর পরে তৈরি হবে কমলপুরে রতিয়া খেয়াঘাটে আরসিসির পাকা সেতু। খোয়াই নদীর উপর শুরু হবে এই কাজ, এখন তা শুধু সময়ের অপেক্ষা, খুশি সবাই। এর জন্য বরাদ্দ হয়েছে ১,৬৪,৬৯,০০০ টাকা, রাজ্য সরকার দেবে এই অর্থ। ব্রিজটি লম্বাই হবে ১১০ মিটার এবং প্রস্থে হবে প্রায় ৭ ফুট। কৈলাসহরে শ্রীরামপুর সূর্যমণি
মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ঘাটন হল শুক্রবার। এর উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ প্রমুখরা। আনুমানিক 2,62,00,000 টাকা ব্যয় করে এই ভবনটি নির্মিত হল। ছাত্রছাত্রীরা খুবই খুশি এই নবনির্মিত ভবন নিয়ে। ত্রিপুরাজ্যের ভবিষ্যৎ কে কি হবে, কে ঠিক করবে? আমরা স্টেজে আছি তারা না, দি ডেস্টিনি অফ দি কান্ট্রি বিং সেভ ইন দ্য ক্লাসরুম। এই দেশের এই রাজ্যের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ভর করবে ক্লাসরুম। এবং এই জন্য আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষাকে। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, এই দিবসে গোলাপের চাহিদা থাকে ব্যাপক, তাই দোকানিরা সাজিয়ে বসেছেন তাদের পসরা বিক্রির আশায় প্রত্যেকেই। গত ২ বছর কোভিডের রক্তচক্ষু প্রগাঢ় থাকায় গোলাপের চাহিদাতেও ছিল ভাটা। তবে এবার কোভিডের মাত্রা খুবই কম রাজ্যে, তাই দোকানিরা আশায় বিক্রি হবে এবার ভালোই। মোটামুটি ভালোই, যেহেতু ভালো বিক্রি হয়েছে সেই হিসেবে, মানে কোভিডের পরিস্থিতির মধ্যে এখন 14 ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন ডে, ওই দিন কিরকম যাইব আশা করি মোটামুটি একটু হয়তো ভালো দিকে যাই। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 58,077 জন, এ সময় দেশে মৃত্যু হয়েছে 657 জনের। তবে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 1,50,407 জন। কলকাতার বিএম ফাইন আর্টস ও ক্রিয়েচারের তরফে পিকাসো অ্যাওয়ার্ড পেল সাব্রুমের বিশিষ্ট চিত্রশিল্পী বিপ্লব শীল। তার ছবির থিম ছিল ক্রিয়েচার, খুশি শিল্পী সহ তার পরিবার। ২০২১-এর শেষ প্রান্তে এসে আমি বিএম ফাইন আর্টস কলকাতায় একটা এক্সিবিশনে অংশগ্রহণ করেছিলাম। ওখানে পিকাসো অ্যাওয়ার্ড আমাকে সম্মানিক হিসাবে ভূষিত করেছে এবং ত্রিপুরাতে আরো কয়েকজন শিল্পীও অংশগ্রহণ করেছে। গত কয়েক বছর ধরে শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন তেলিয়ামুড়া কৃষক, নয়নপুর এলাকার কৃষক এবং এই গাজর চাষীর নাম পরিমল সরকার। বিগত কয়েক বছর যাবৎ তেলিয়ামুড়া ব্লকের অধীন নয়নপুর এলাকার কৃষক পরিমল সরকার নিজের 8 ঘন্টা জায়গার উপর শীতকালীন সবজি গাজর চাষ করে আসছেন। তিনি গাজর চাষ করে বেশ লাভবান। পরিমল সরকার এবং তার স্ত্রী মিলে নিরলস পরিশ্রম করে বেশ ভালো ফসল ফলিয়েছেন নিজের 8 ঘন্টা জায়গার উপরে। তিনি নিজের গাঁটের অর্থ ব্যয় করে প্রত্যেক বছর চাষাবাদ করে আসছেন। পরিমল সরকার এবং তার পরিবারের একমাত্র সকলের কৃষিকাজে ভরসা, তাদের আশা সরকার একটু দৃষ্টি নিক্ষেপ করুক। টিপিএস এর মাধ্যমে দীর্ঘ 24 বছর যাবৎ নিয়োগ নেই সরকারি শূন্য পদে হোমিও ডাক্তারদের। এর ফলে রাজ্যে বর্তমানে বেকার হোমিওপ্যাথি ডাক্তারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 600-এর অধিক। শুক্রবার স্বাস্থ্য অধিকর্তার নিকট ছদফা দাবি সনদ পেশ করে কথা জানালেন নলত্রিপুরা বিএইচএমএস এর ডক্টর অ্যাসোসিয়েশনের কমিটির সদস্য ডক্টর দীপঙ্কর পাল। ত্রিপুরা বিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশন থেকে আজকে স্বাস্থ্য ভবনের সামনে জমা হয়েছে। আমাদের একটাই দাবি, লাস্ট 1998-এ বিএইচএমএস ডক্টরদের রিক্রুট করা হয়েছিল, এরপর থেকে দীর্ঘ 24 ইয়ার্স রানিং আর কোনো রিক্রুটমেন্ট নেই। তো আমাদের কথা হলো হোমিওপ্যাথি ডাক্তারদেরকে বিভিন্ন টেম্পোরারি বেসিসে সব জায়গায় নিয়োগ করা হলেও গভর্নমেন্ট কেন টিপিএসসিকে অথবা পার্মানেন্ট পোস্টের ক্ষেত্রে এদেরকে অযোগ্য মনে করছেন, অথবা গভর্নমেন্ট কেন এদেরকে নিয়োগ করছেন না, এর কোনো যোগ্য জবাব আমরা গত 24 বছর ধরে পাইনি। বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়েছি, প্রত্যেকে আশ্বাসিত করেছেন আমাদেরকে, কিন্তু আশ্বাস অব্দি করাই আমাদের ফল প্রসূত হয়েছে। এদের কোনো এরা যা যা আমাদেরকে বলেছিল, যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, কোনোটাই পূরণ হয়নি এবং দীর্ঘ 24 বছর ধরে আমরা অলরেডি ডিপ্রাইভ হয়ে আছি।
শুক্রবার কমলপুর বসু মেডিশপের মালিক উত্তম বসুর উদ্যোগে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের 11 জন সুইপিং ও গার্ডদের শীত কম্বল বিতরণ করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএমও ডক্টর সুভাষিস দে, ডক্টর শিমুল সরকার, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত দেব বর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই মেডিশপের মালিক উত্তম বসু বলেন, শীতের মধ্যে হাসপাতালে দিন রাত পরিশ্রম করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলা বজায় রাখার কাজ করে যাচ্ছেন তারা, সঙ্গে রোগীদের সেবাও করে যাচ্ছেন, তাই তাদের শীত কম্বল খুবই জরুরি। শীত কম্বল পেয়ে খুশি সুইপিং এবং গার্ডরা। মাঝপথে বিকল লিফট, আর এতে আটক রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা। তাদের চিৎকার চেঁচামেচিতে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে, ছুটে আসতে হয় দমকল কর্মীদের। কিন্তু এর আগেই হাসপাতালে বিদ্যুৎ সারের কাজে নিয়োজিত এক কর্মীর প্রচেষ্টায় আটকে পড়া রোগী ও রোগীর পরিবার পরিজনরা রেহাই পান। ঘটনা বৃহস্পতিবার রাতে ধলাই জেলা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই কলটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এলাম, আসার পরে এখানে ইনচার্জের লোক কথা হয়েছে এবং তারা চাবি দিয়ে খুলতে পারছে। চাবি বোধ ওই সময় তারা কাছে ছিল না, পরবর্তী সময় তারা বোধ পাইছে আর কি। এটা কতক্ষণ সময় এই তো একটু টাইম পাস জিজ্ঞেস করছি না, 3-4 মিনিট থাকবই, আর তো বেশি হইতে পারে, কনফার্ম না আর কি। তবে এখন লিফট অন আছে, আটকে গেলে এটা একদম আপনার টপ পজিশনে চাবিটা থাকে, আর এটা জানবো একমাত্র লিফটম্যান, আর যে ইনচার্জ থাকবো সেইটা জানে, আর ওই লিফটম্যানই সাহায্য করব এবং অপারেট করবো এটা লিফটম্যানই। এখন জানি না কে এটা অপারেট করছে, হয়তো অপারেট করতে কোনো। রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পরিকাঠামো খতিয়ে দেখলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, সদর মহকুমা শাসক অসীম সাহা। শীঘ্রই স্কুলের ভেতর ও বাইরে সমস্যা সমাধান করা হবে বলে জানাচ্ছেন বিধায়ক দিলীপ দাস। Cleaning everything and he can sort out what should be done, who should be endorsed the what responsibility. In addition, amra chinta bhabna korchi je netaji school er ekhon char dike to amra dekhechi mission 100, sei onujayi onek service school e turn kora hoyeche, english medium shuru kora hoyeche, to shekhane amra na ei provision e rekhechi, plus amra je eto sundor mat, ami jokhon school e pori tokhon amra ekhane prochur boro boro khela hoto, ekhon dekhchi eter moddhe sob parking zone hoye geche, dine rate thake, মাঝে মাঝে এখানে সার্কাসে বসে যায়, ফলে মাঠটার অবস্থা খুব খারাপ হচ্ছে, যে সার্কাস এটা মাঠের মধ্যে কি করে বসতে পারে, প্লাস অন্যান্য দিকে সব দিকে পোরাস, অনেক ল্যান্ড মানে ইয়ে করে নেওয়া হয়েছে, দখল করে নেওয়া হয়েছে, তো এগুলোর মধ্যে দিয়ে ফিজিক্যাল যতগুলো সেগুলো ইভালুয়েট করা হবে, বাউন্ডারিয়াল কমপ্লিট। স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন উপলক্ষে আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের অ্যাথলেটিক্স আসর। এডিনগর মাঠে হল এই আসর। উদ্বোধনে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ টিসের সভাপতি ডক্টর মানিক সাহা সহ 39 এবং 40 নম্বর ওয়ার্ডের 2 জন কর্পোরেটর। কিন্তু আমাদের মধ্যে বিশেষ একজন প্রাক্তন অ্যাথলেট, উনি আমাদের রাজ্য সভাপতি ডক্টর মানিক শাহ, উনি কিন্তু রাজ্যের হয়ে ক্রীড়া অংশগ্রহণ অ্যাথলেট হিসেবে উনি কিন্তু সুনাম অর্জন করছেন, এবং আজকে এখানে যারা অংশগ্রহণ করবেন তাদের থেকে আগামী দিনে রাজ্যের হয়ে ডিস্ট্রিক্ট হয়ে রাজ্যের হয়ে তারা প্রতিনিধিত্ব করবেন, রাজ্যের সুনাম অর্জন করবেন, এই বিশ্বাস আমি সার্বিক সফল। তেলিয়ামুড়ায় কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইকো ক্লাবের হাল বেহাল, মনোযোগ নেই এখন ছাত্রছাত্রী সহ কারোরই, বিষয়টা পরিতাপের। এই ইকো ক্লাবে বিগত কয়েক বছর ধরেই ফুল সবজি চাষ করে আসছেন স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রীরা, তবে এবছর এর জৌলুস অনেকটাই কম, নাম মাত্র চাষাবাদ হচ্ছে এখন ইকো ক্লাবে। রাজ্যের সুরের আকাশে ছন্দপতন, অকালে প্রয়াত হলেন রাজ্যের সঙ্গীত জগতের ধ্রুবতারা মধুচন্দা চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। তিনি স্বামী পুত্র সহ অগণিত গুণমুগ্ধদের রেখে গেছেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই প্রথিত যশা শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং সেই সাথে বলেছেন রাজ্যের সংস্কৃতি জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি, আজকে যখন সকালে খবরের কাগজে দেখতে পেলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত
উপস্থিত ছিলেন এবং যার হাত ধরে বিভিন্ন সময়ে এই রাজ্যের বহু প্রতিভাবান শিল্পীরা জাতীয় স্তরেও জায়গা করে নিয়েছিল। যেমন আমাদের নীহারিকা আরও যারা রয়েছেন, তো আজকে উনি আমাদের মধ্যে নেই, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে উনি গতকাল বাইরে এসে সেখানে অংশগ্রহণ করেছেন। আমাদের রাজ্যের শিল্পী জগতে অপরণীয় ক্ষতি, এটা সবাই মিলে আমরা আগামী দিনে রাজ্যে চলে যাওয়াটা ক্ষতির সম্মুখীন আমরা হতে হয়েছে আমাদেরকে, এটা সবাই মিলে আমাদের। এখনকার মতো এক নজরে ২৫ এ পর্যন্ত এই পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।